আসসালামু আলাইকুম। আমি এখন দারুণ মজার একটা মুরগির আইটেম, এটা হচ্ছে চিকেন টিক্কা মশালা। খুব সহজে ঝটপট তৈরি করে ফেলতে পারবেন, খাইতে যে কি মজা একবার বানালেই বুঝতে পারবেন। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 2 কাপ টক দই নিছি, মানে আধা কেজি আর কি, 500 গ্রামের মতো। এর সাথে আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিব। এখানে আছে 1 চা চামচ করে জিরা, ধনিয়া, গোলমরিচের গুঁড়া আর গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ। 1 চামচ না, একটু বেশি হয়তো আছে, অল্প একটু বেশি। আমি অন্য চামচ দিয়ে নিছি, মেজারমেন্টের চামচ না, নর্মাল চামচ দিয়ে, 4 চামচ দিয়ে। এইখানে 6টা কাঁচামরিচ বাটা আছে। এখানে হচ্ছে কাসুরি মেথি, এটা হচ্ছে মেথি শাক শুকায় রাখা, ওটাকে কাসুরি মেথি বলে। শীতকালে আমাদের দেশে মেথি শাক পাওয়া যায় আর কি, ওটা শুকায় রাখছিলাম। কারো থাকলে দিবেন, না থাকলে না। ওটা আমি একটু গুঁড়া করে নিছি, দিলে একটু অন্যরকমের ফ্লেভার আসে আর কি। একটু লেবুর রস, অর্ধেকটা লেবুর রস। দই যদি বেশি টক থাকে তাহলে লেবুর রস না দিলেও চলবে, দিলে একটু ভালো হয় আর কি। কম টক থাকলে আর কি দিলে খাইতে মজা লাগে। এখন এটাকে একটু ভালো মতো মিলায় নেই, একটু খেয়ে দেখে নিলে ভালো, টেস্টটা ঠিক আছে নাকি, লবণ টবণ ঠিক আছে, অসুবিধা নাই। আর গোলমরিচের গুঁড়া কিন্তু একটু পরে ঝালটা ছাড়বে, অথবা এখন ঝালটা দেখে লাভ নাই। এখন এর মধ্যে আমি কিছু থাই লেগ পিস বলে এটাকে, এগুলা থাই সহ রান, এগুলাকে এইভাবে কেটে কেটে রাখছি ভালো মতো ধুয়ে টুয়ে। এরকম আমি 2 পিস রান নিছি, লেগ পিস নিছি, আর 1টা ব্রেস্টের পিস নিছি, এটাকে একটু কেটে রাখছি। এগুলাকে দিয়ে এর সাথে ম্যারিনেট করে রাখবো, মানে ভিজায় রাখবো অন্তত পক্ষে ঘন্টা দেড়েক দুয়েক, যাতে ভালো মতো এর মধ্যে এগুলো মশলাগুলো ঢুকতে পারে, মানে মশলার রসটা অন্তত পক্ষে মাংসের সাথে যাতে একটু মিশতে পারে আর কি। এই ভাগ ফাঁকটাক যা আছে এগুলোর মধ্যে যাতে ভালো মতো যায়। বাস রেখে দিলাম, ঘন্টা দুয়েক পরে আমার এটা ভেজে নিলেই হয়ে যাবে। 2 ঘন্টা পরে আমি চুলায় 1/4 কাপ তেল গরম করে তার মধ্যে মুরগির পিসগুলো দিয়ে ভেজে নিব, একটু ঝেড়ে মশলাটা রেখে। তারপরে দেখবো হাই হিটে ভাজতে হবে, যাতে মুরগি পানি ছেড়ে না দেয়, কিন্তু মুরগির মধ্যে একটু বাদামি দাগ লাগে। ছয় সাত মিনিট ভেজে হাই হিটে কিন্তু ভাজতে হবে। আমি একটু উল্টা দিয়ে দেখি কি অবস্থা। হ্যাঁ, এই যে এরকম বাদামি দাগ লাগছে, এরকম বাদামি দাগ লাগায় দাগটাই আমার লাগাইতে হবে। এটা সিদ্ধ করা কিছু না, এটা রান্নার সময় সিদ্ধ হয়ে যাবে। দেখি এটার কি অবস্থা, এইটাও ভালো মতো হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেল। এখন ওই পাশটা আমি একটু ভেজে নিব, আর মুরগির যেটা ছোটো ছোটো পিস আছে টামে এগুলো সাইড দিয়ে দিয়ে দিই, এগুলো ভাজা হয়ে যাবে। এগুলো বাদামি হয়ে দেখি না হয়ে দেখি, ওই পাশটা খালি আমার হাইতে ভেজে নিতে হবে যাতে বাদামি হয়। ওই পাশটাও 5-6 মিনিট ভাজলাম, এই ছোটো পিসটাকে উল্টায় দেই। এটা মোটামুটি ভাজা হয়ে গেছে, অসুবিধা নাই। দেখি এখন ওই পাশটা কীরকম হয়েছে, ওই পাশটা মোটামুটি ভালো ভাজা হয়েছে, এখন আর কোনো অসুবিধা নাই, এগুলোও হয়ে যাবে। এখন এই এর মধ্যে আমার এই যে ঝোলটুকু রয়ে গেছে, এইটুকু ঢেলে এটার সাথে আমার ভালো মতো জাল দিয়ে নিতে হবে। এখন আমি জালটাকে মিডিয়ামের একটু নিচে নিয়ে আসবো, যাতে মুরগিগুলো ভালো মতো সিদ্ধ হয়, আর মুরগিগুলো পানি ছেড়ে দিবে, ওই পানি আর এই ঝোলের মধ্যে মুরগিগুলো ভালো মতো সিদ্ধ হয়ে, যাতে একটু ভাজা ভাজাও হয়ে যায়। বাস, এটা খুব সহজ একটা রেসিপি, কোনো পানি টানির দরকার নাই, এতেই হয়ে যাবে সব কিছু। একটু পর উল্টায় দিব, যাতে এই দিকে উপরটা নিচে নিচেরটা উপরে চলে যায়, তাহলে মশলাগুলো সব জায়গার মধ্যে ঢুকবে। এখন এটাকে ঢেকে দিয়ে আমি মাঝারির থেকে একটু মিডিয়ামের থেকে একটু নিচের আছে এটাকে জাল দিয়ে 10-12 মিনিট ঝোলটাকে শুকায় নিব, এর মধ্যেই মুরগিটা সিদ্ধ হয়ে যাবে। 6-7 মিনিট পরে এগুলো একটু উল্টায় দেই, তাহলে ওই দিকটাও ভালো মতো হয়ে যাবে। বাস, এখন জাল দিয়ে ঝোলটাকে টানা নিলে হয়ে গেল। সব মিলায় প্রায় 10-12 মিনিট জাল দিলাম, দেখেন শুকায়ও গেছে, খুব সুন্দরভাবে হয়ে গেছে আমার দারুণ মজার। দেখেন হাড় থেকে মাংসগুলো ছেড়ে দিছে, বুঝতেই পারতেছেন কী কী পরিমাণ সিদ্ধ হয়েছে আমার দারুণ মজার টিক্কা মশালা। এর মধ্যে যদি একটু মালাই দিতাম তাহলে এটা মালাই টিক্কা মশালা হয়তো। এখন আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাই, চুলার জালটা বন্ধ করে দিলাম,
দেখেন কি সুন্দর হয়ে গেল। এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার চিকেন টিক্কা মশালা। এর সাথে যদি একটু ক্রিম দেওয়া হয়তো তাহলে এর নাম হতো চিকেন মালাই টিক্কা মশালা। মালাই ছাড়াই এটা খাইতে অসাধারণ। আমি আবার একটু ডেকোরেশনের জন্য লাল রঙের মরিচ আর একটু ধনিয়া পাতা ছিটাই দিছি। ইচ্ছা করলে কেউ গ্রেভি রাখতে পারেন, ঝোল রাখতে পারেন, কেউ ঝোল নাও রাখতে পারেন, কিন্তু রুটি পরোটাদের সাথে খাইতে গেলে ঝোল রাখাই ভালো, কারণ ঝোলটাও আঙ্গুল চেটে খাবার মতো। খুব কম ঝামেলা তৈরি, হ্যাভি জোশের একটা আইটেম, বাচ্চা বড় সবাই মিলে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।